এবার আপনাদের দেখাবো পূর্ব বর্ধমানের ছবি। পূর্ব বর্ধমানের মেমারিতে বিজেপির এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। সরাসরি চলে যাব, শৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শৌভিক, কি অভিযোগ? দেখো, অভিযোগ কিন্তু অত্যন্ত মারাত্মক। আখালিয়া চণ্ডীপুর প্রাথমিক বিদ্যালয়ে বিজেপির প্রার্থী বিশ্বদেব ভট্টাচার্য, তিনি অভিযোগ করছেন যে আজকে সকালে তাদের যিনি পোলিং এজেন্ট আছেন মুক্তা সিং, তিনি যখন বুথে বসার জন্য আসেন এবং তার কাছে বৈধ সমস্ত কাগজপত্র ছিল সেগুলো নিয়ে তিনি যখন বসতে আসেন, এমনটাই বিশ্বদেব ভট্টাচার্যের বক্তব্য, সেই সময় প্রিসাইডিং অফিসার তাকে আটকায় এবং বলেন যে আপনি এখানে বসতে পারবেন না। এবং যেটা বিজেপির অভিযোগ করা হচ্ছে যে এই প্রিসাইডিং অফিসার তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন এবং সেই জন্য বিজেপির ভোটারদের আটকাতে বা বিজেপির পোলিং এজেন্টদের আটকাতে তিনি এই পদক্ষেপ করছেন, এমনটাই কিন্তু আজকে অভিযোগ করা হয়। পাল্টা যিনি প্রিসাইডিং অফিসার ছিলেন তার যেটা বক্তব্য যে বৈধ কাগজপত্র বিজেপির পোলিং এজেন্টের কাছে ছিল না এবং সেই কারণেই তিনি নির্বাচন কমিশনের যে বিধিনিষেধ বা গাইডলাইন আছে সেই গাইডলাইন ফলো করে তিনি তাকে বসতে দেননি, এর মধ্যে অনৈতিক কোনো বক্তব্য নেই। এবং তৃণমূল কংগ্রেসের যেটা এখনো পর্যন্ত প্রতিক্রিয়া যে ওই পোলিং এজেন্ট তিনি যদি স্বইচ্ছায় বসতে চান এবং তার কাছে বৈধ কাগজপত্র থাকলে তাকে বসতে দিতে কারোর কোনো অসুবিধা থাকার কথা নয়। অর্থাৎ সব মিলিয়ে আরো একবার প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে বিজেপির যিনি প্রার্থী তিনি যে অভিযোগ করলেন সেটা কিন্তু অত্যন্ত মারাত্মক। একজন সরকারের পদে আসীন ব্যক্তি তিনি পোলিং এজেন্টকে আটকাচ্ছেন, বসতে দিচ্ছেন না, তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন, এই অভিযোগই এবং পাল্টা অভিযোগ কিন্তু উঠছে। ধন্যবাদ শৌভিক। বিজেপির এজেন্ট তিনি কি অভিযোগ করছেন, আসুন শুনব। অভিযোগটা হচ্ছে আমাদের এখানে আমাদের এজেন্ট পোলিং এজেন্ট এসেছিল মুক্ত সিং, তো তাকে জোর করে অনুপ মল্লিক প্রিসাইডিং অফিসার তিনি সই মেলেনি বলে মিথ্যা করে আমাদের এই এত ফর্ম রয়েছে সব কিছু ওনাকে কিছুতেই বসতে দিলেন না। তৃণমূলের ওই কিছু লোকের মদদে এবং ওই অনুপ মল্লিকও আমি জানি ওই প্রিসাইডিং অফিসার উনি তৃণমূলেরই লোক, দুর্গাপুরের বাড়ি, উনি এই কাজটা করেছেন যেটা কোনো বুথে করেনি। ওনাকে বলে এলাম আপনার বিরুদ্ধে কিন্তু আমি ব্যবস্থা নেবো। আকালিয়া চণ্ডীপুর নৌহাটি বুথে আমাদের ইউসুফকে কিছুতেই বসতে দিচ্ছ না, তারপর আমরা গিয়ে ফোর্স নিয়ে বসিয়ে দিয়ে এসেছি। সকাল থেকেই নদিয়ার শান্তিপুরে অশান্তির ছবি আমরা আপনাদের দেখিয়েছি, যেখানে ভোটারদের গ্রামের ভিতরে আটকে রাখার অভিযোগ উঠেছিল, ভয় দেখানোর অভিযোগ উঠেছিল। কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে আসে, ভোটারদের বুথ অব্দি তারা নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় বাধা দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করেন স্থানীয় মানুষজন। এমনকি মহিলারা তারা কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। কেন্দ্রীয় বাহিনীকে এই মুহূর্তে কার্যত ঘিরে ধরে কার্যত এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বাসিন্দারা। এ বিষয়ে জানতে পারি যে অভিযানে যায় কয়েকজনের নামে অভিযোগ ওঠে যে তারা ভোটকে প্রভাবিত করছে, সেই মতো কিন্তু বিক্ষোভ চলছে এবং কোনো রকমভাবে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করছে।